খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানোরিয়াকে চেনেন না এমন সমর্থক বোধহয় কমই রয়েছেন। দেশের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার হিসেবে তিনি জাতীয় দলে খেলেছিলেন। সম্প্রতি তিনি টুইটারে ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার ইরফান পাঠানের একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেই পোস্টের মাধ্যমে তিনি ইরফানের কাছে আর্জি জানিয়েছেন, পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য পাঠান যেন সোচ্চারণ। দানিশের কথায়, ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রে হিন্দুরা যথেষ্ট করুণ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের জন্য দানিশ বহুদিন ধরে সোচ্চার হয়েছেন। তার কথা, এই ইসলামিক রাষ্ট্রে হিন্দুদের একেবারেই মর্যাদা দেওয়া হয় না। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট দলের এই প্রাক্তন লেগ স্পিনার অভিযোগ তুলেছিলেন যে ড্রেসিং রুমে শাহিদ আফ্রিদির মতো তারকা ক্রিকেটাররা একটা বিভেদের পরিবেশ তৈরি করে রাখতেন। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন দানিশ কানোরিয়া এবং সেখানে বলেছেন, পাকিস্তানের নিরাপত্তা নিয়ে সবসময় যথেষ্ট ভয়ে ভয়ে থাকতাম, তবে আমি কৃতজ্ঞ ঈশ্বর এবং হনুমানজির আশীর্বাদ আমার সঙ্গে রয়েছে। তবে এমন অনেক নিরাপত্তাহীনতার ঘটনা রয়েছে যা কখনোই প্রকাশ্যে আসে না, আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নিয়ে মুখ খুলতে চায় না। সেই সঙ্গে তিনি আরও যোগ করেছেন, এই ব্যাপারে ভারতের অবশ্যই কথা বলা উচিত। প্রতিদিন যে নির্যাতন সহ্য করতে হয় সেটা একেবারে বন্ধ হওয়া দরকার, কিন্তু এবারে এটা খুব হৃদয়স্পর্শী এবং জঘন্য বিষয়। ওরা যে কেন এমন করে সেটাই আমি বুঝতে পারি না। ঈশ্বরের কাছে আমি একটাই প্রার্থনা করব যে ভগবান যেন তাদের সবসময় সুরক্ষিত রাখে। আমার মধ্যে যতটুকু শক্তি রয়েছে তাতে আমি এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করব, সব সময় হিন্দু ভাইদের হয়েই কথা বলবো। পাশাপাশি এই ব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা হস্তক্ষেপেরও দাবি করেছেন।